তাই গ্রেফতার করে পড়ে যেটা আমাদের মনে হয়েছিল যে আসলে একটা সে সুস্থ না অসুস্থ সে মাদকাসক্ত কিনা এটা এই কারণে আমরা তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলাম তার মানে চিকিৎসার জন্য আমরা সেটা আপনাদের বলেছিলাম তারপরে আমরা এটা তাকে মাদকাসক্তে ভর্তি করিয়ে আমরা আবার কোর্টকে অবহিত করেছিলাম যে আমাদের কাছে মনে হয়েছে তার কথায় অর্ধসঙ্গ কথাবার্তা এলোমেলো কথাবার্তা তার চিকিৎসার প্রয়োজন সেটা জানানোর পরে কোর্ট আমাদেরকে একটা নির্দেশনা প্রদান করেছিল যে আজকের 3 তারিখ তাকে যেন মানসিক হাসপাতালে সরকারি মানসিক হাসপাতালে 9 সদস্যের একটা টিম করা হয়েছে আজকে সেখানে একটা বোর্ডে যেন হাজির হয় বোর্ড কি বলে সেটাও ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আজকে তাকে মানসিক হাসপাতালকে অবহিত করেছি তারা 9 সদস্য একটা ভোট করেছিল সে বোর্ডের সামনে সে আজকে হাজির হয়েছিল সেখানে তারা একটা আমাদের একটা তারা যে একটা নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনাটা আমরা কোর্টকে জানিয়ে দিই তারা বলেছে সে এখনো মানসিকভাবে সুস্থ না তাকে আবারও মাদক নিরাময় কেন্দ্রে আবার পাঠাতে হবে সেখানে চিকিৎসা আরও করানো তার দরকার সেটা বোর্ড বলেছে সেটা আবার আমরা কোর্টকে অবহিত করি মানে তার জন্য গঠিত যে মানসিক বোর্ডটা হাসপাতালের যে বোর্ড 9 সদস্যের সেই বোর্ড থেকে রিপোর্ট দেওয়া হয়েছে যে তিনি মানসিকভাবে অসুস্থ এখনো সে মানে মানসিক আজকে আজকে তাকে আমরা মানে ওই সেভাবে তাকে আমরা আবার ওইখানেই আমরা তাকে পাঠালাম বিকনে আবার তাকে